আর এই হচ্ছে একটা হচ্ছে কলকাতা বিরিয়ানি স্টাইল, একদম সাদা সাদা রাইস আছে, খুব যে মশলাদার সেটা বলবো না, একটু ড্রাই লাগছে দেখে। বলে দিয়েছি এটা নাকি আরেকজন খাবে। মাটন বুকিং হয়ে গেছে আগে থেকে, প্রচণ্ড ফ্লেভারফুল। যেহেতু একটু বিরিয়ানিটাও ড্রাই, মাটনটাও হালকা ড্রাই, কালারটা দেখো মানে সেই লেভেলের একদম লাগছে, আর টেস্ট না করে আমি পাচ্ছি না। দেখো ইদানিংকালে আমরা কিন্তু এখন ক্যাফে, আনলিমিটেড বুফে, হ্যানা ত্যানা, এই ওই ঐতিহ্যবাহী দোকানগুলো পুরো ভুলেই গেছে, মানে কম্বো বুফে আর বিরিয়ানির ওপরেই আছি। আজকে ওখানে বিরিয়ানি কিন্তু একটু অন্য জায়গায়, মানে ঐতিহ্যবাহী কলকাতার দোকানে। আর এই সমস্ত ঐতিহ্যবাহী দোকানে খাবার ভালো হোক বা মন্দ, মনের মধ্যে কিন্তু একটা ইমোশন কাজ করে, মানে এত পুরনো দোকান, কলকাতার ঐতিহ্য। কিন্তু আমি ম্যাক্সিমাম এই সমস্ত দোকানে দেখেছি যে খাবার দাবারের দাম কম এবং যথেষ্ট ভালো হয়। কিন্তু সমস্যা একটাই যে এই সমস্ত ঐতিহ্যবাহী পুরনো দোকানগুলো ম্যাক্সিমামটাই হচ্ছে নর্থে, মানে ওদিকে চিত্তবাবুর দোকান থেকে শুরু করে, বসন্ত কেবিন থেকে শুরু করে, ওদিকে প্রচুর 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 নর্থে আছে। কিন্তু সাউথেও কয়েকটা ঐতিহ্যবাহী দোকান আছে, আর তার মধ্যেই আজকে একটা আমরা তোমাদেরকে দেখাবো, যেটা আই হোপ তোমরা আগে জানোনি বা দেখোনি, আর কয়েকদিন চাইলে জানতেও পারো। আছি টলিগঞ্জ এরিয়াতে, আর যাবো হচ্ছে মন্টি বিরিয়ানি ট্রাই করতে। আর যারা এই গড়িয়া টলিগঞ্জ যাদবপুর এরিয়াতে থাকো, মন্টি রেস্টুরেন্টের কথা অনেকে শুনেছো, আমার কাছে অনেক রিকমেন্ডেশনও ছিল, দাদা একবার কভার করো। আর অনেক অনেক পুরনো দোকান, এখনও বয়স্ক মানুষরা ওখানে আর কি কাজ করে, সে কফি হাউসের মতো, বাট খাবার দাবার প্রচণ্ড ভালো, যেটা আমি ট্রাই করেছিলাম পুজোতে। তো চলো আজকে সেখানেই যাবো, আর নতুনত্ব একটা জায়গা তোমাদের খোঁজ দেবো। আর এখন আমরা আছি হচ্ছে টলিগঞ্জের সামনে, একদম এই পাশে হচ্ছে টলিগঞ্জ মেট্রো, আর টলিগঞ্জ মেট্রো মানে সবই ঠিক আছে, বাট আমি ভিডিও করতে গেলেই এইগুলো হয়। আর এই হচ্ছে সুনিতা দেখতে পাচ্ছে, একটু আগে আর কি হসপিটালেই ছিলাম, তো হসপিটাল থেকে এই জাস্ট বেরোলাম বেরিয়ে শ্যুট করতে, কারণ ওর দিদি আসবে এখন, দুপুরবেলাটা ওই থাকে, আর কালকে রাত্রিবেলায় একজন আয়া রেখে দিয়েছিলাম, তো এখন অনেকটা সুস্থ, মানে পুরোপুরি সুস্থই মোটামুটি বলতে পারো। টালিগঞ্জ মোড়, আর এইদিকে হচ্ছে মেট্রো, আর এই হচ্ছে সেই ফেমাস মন্টি রেস্টুরেন্ট। আর ডেসক্রিপশনে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, একদম পুরনো যুগের একদম সেরকম ব্যাপার। তো ভেতরে যাই, চলো আগে দেখি তারপর কি আছে। ফাইনালি আমরা চলে এসেছি মন্টি রেস্টুরেন্টে, আর সিরিয়াসলি এখানকার খাবার দাবার কিন্তু সেই লেভেলের, আমি পুজোতে ট্রাই করেছিলাম, তোমাদের একটু মেনু কার্ডটা দেখাই চলো। আর একদম পুরোনো যুগের যেরকম ব্যাপার আছে সেইরকমই কিন্তু। আর এই হচ্ছে এদের অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছে, অ্যাম্বিয়েন্স সেরকম কিছু নেই, পুরোনো দিনের যে আমাদের রেস্টুরেন্টগুলো যেরকম হয়ে থাকে সেরকমই। আর এই হচ্ছে মেনু দেখতে পাচ্ছো, মেনুটা তোমরা জাস্ট একটু পজ করে দেখে নাও, খাবারের দাম অ্যাভারেজ আছে, মানে খুব বেশি নয়। তো চলো অর্ডারটা দিয়ে নিই আগে। আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে মাটন বিরিয়ানি, যেটার দাম 260 টাকা আছে, চিকেন বিরিয়ানির দাম 240 টাকা। ওকে, তো আর তার সাথে অর্ডার করেছি মাটন কষা। তো মাটন কষা কোথায় গেল? মাটন কষা, আচ্ছা এই যে এই যে 4 পিস মটন কষা হচ্ছে 200 টাকা দাম আছে। আর নিচে হচ্ছে তান্দুরি রুটি, তান্দুরি রুটি পেছন দিকে আছে কোথাও 20 টাকা। ওকে, এই হচ্ছে তান্দুরি রুটি। এছাড়াও তন্দুরের আরও আইটেম আছে, রোল আছে, তো সমস্ত কিছু তোমরা নিতে পারো, ভেজের মধ্যে কেউ চাইলে এই আইটেমগুলো পেয়ে যাবে। আর বেসিক্যালি এই রেস্টুরেন্টে ফেমাস কিন্তু আমার মতন এটা হচ্ছে তন্দুরি রুটি। তন্দুরি রুটি মাস্ট খাবে, বিরিয়ানি খাও বা না খাও, তন্দুরি রুটি এখানকার ফেমাস, তন্দুরি রুটি মাস্ট ট্রাই করো। আর তার সাথে মাটনের কোনো আইটেম বা চিকেনের কোনো আইটেম সবকটাই বেস্ট করে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে, জাস্ট লোভ লাগবে সেই লেভেলের। ফাইনালি আমাদের কাছে খাবার চলে এসেছে দেখতে পাচ্ছ, তিনটে আইটেম আপাতত নিয়েছি, কারণ এত তো বেশি খাওয়া পসিবল নয়, এক্সট্রা একটা তন্দুরি লাগলে নিয়ে নেবো। আর এখানে দেখতে পাচ্ছি কী কী নিয়েছি একটু দেখাই, এই হচ্ছে তন্দুরি রুটি 20 টাকা দাম আছে, মাছি কুড়ছে, আবার পুরোনো দিনের রেস্টুরেন্ট এরকম হয়েই থাকে। আর এই হচ্ছে মাটন বিরিয়ানি, মাটনের পিসটা এরকম আছে, একটা আলু আছে দেখতে পাচ্ছ, আর রাইসের কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই। আর এই হচ্ছে মাটন কষা, তো এরাও বললো আর কি, সাজেস্ট করেছে মাটন কষাটা বেশ ভালো হবে, জাস্ট কালারটা দেখো, মানে এইটা দেখেই তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কেমন খেতে হবে, জাস্ট সেই লেভেলের। আর 4 পিস মাটনের টুকরো আছে, 1 2 3 4 5, ওকে ছোটো ছোটো আছে বলে 5 পিস, আদারওয়াইজ তোমরা 4 পিস পাবে, আর সেই লেভেলে একদম রোগান দেখতে পাচ্ছ। এবার হচ্ছে খেয়ে দিয়ে দেখার পালা, তো তন্দুরি রুটি দিয়ে প্রথমে ট্রাই করি, এই হচ্ছে তন্দুরি রুটি, কেন বলেছি নরম দেখো, আর এটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, আর আমরা ঠান্ডাই দিয়েছি, ঠান্ডা করি তো অল্প করে একটু দিলাম, এটা গরম গরম থাকবে না হেভি লেগে গেছে। আর এর সাথে হচ্ছে এই চিকেন কষা, আমাকে দেখি কিছু হবে না, জাস্ট এইখানে দেখাতে হবে, মাটন কষা, ও সরি মাটন কষা, আমাকে দেখিয়ে কী হবে, এইখানে ডিস, জাস্ট কালারটা দেখো মানে সেই লেভেলের একদম লাগছে, আর টেস্ট না করে আমি পাচ্ছি না। মাইন্ড ব্লোয়িং, দুর্দান্ত, এটা চাপটাও তোমরা দিতে পারো,
আর পুরো সময় চাপ ফ্রাই করেছিলাম যে সেরা কেটেছিল। এবার আসলাম তোমাদেরও দেখানোর জন্য, আর এই টাইমটাতে একটু ফাঁকা থাকে কারণ 4টা মতো বাজে। বাকি মাটন কষাটা জাস্ট সেরা খেতে এক কথা। মাটনটা তোমাদের একটু দেখাই, এই হচ্ছে মাটনের সাইজ, তো দেখতেই পাচ্ছিলাম চর্বিওয়ালা মাটনের পিস জাস্ট মানে এইরকম দেখো। ওর খুব যে সফট, খুব সফট আমি বলবো না, রেসিপি টেস্ট করে দেখতে হবে আমাকে। মাটনটা গুড কোয়ালিটির, নর্মাল খেলে পুরো মিলিয়ে যাচ্ছে, বাট যেহেতু এটা একটু মানে ব্রেস্টের পিস তো আর দিয়ে ওরকমভাবে ভাঙা যাচ্ছে না। আই হোপ এই পিসটা একটু দেখতে হবে, এই পিসটা দেখো, বাট এই পিসটা একদম প্রপার কালারটা এসে যাচ্ছে দেখো। মাটনের কালারটা দেখে মানে সেই লেভেলে লাগছে, একটা নতুন দারুণ জায়গার খোঁজ তোমাদের দিলাম। কারা কারা এখানে খেয়েছো টলিগঞ্জ এরিয়াতে কমেন্টে জানিও, যারা খাওনি একবার এসে ট্রাই করো, সেই লেভেলের এক্সপিরিয়েন্স পাবে। এরপর হচ্ছে আমরা ট্রাই করবো সেই আইটেম যেটা হচ্ছে বিরিয়ানি। ওকে, তো বিরিয়ানিটা আমি একদমই পারি না। আর এই হচ্ছে একটা হচ্ছে কলকাতা বিরিয়ানি স্টাইল, একদম সাদা সাদা রাইস আছে, খুব যে মশলাদার সেটা বলবো না, একটু ড্রাই লাগছে দেখে। টেস্ট করি প্রথমে শুধু কেমন লাগে একটু। একটু ড্রাই আছে, মানে বিরিয়ানিটা চাইলে তোমাদের সাইড একটা কিছু লাগবে, ড্রাই হচ্ছে সেটা বেটার হবে। একদম হালকা ফ্লেভার, খুব যে রিচ সেটা বলবো না। বাকি আমি একটু চিকেনের যে কষাটা নিয়েছি, মানে মাটনের কষা নিয়েছি, সরি বাবা, চিকেন চিকেন করছি। আর মাটন কষা যেরকম ভাই খাই না, মাটনে অন্য কিছু খাই, চিকেন কষাই চলে যাই, মানে কথা কথিত কথা বলে না ওরকম হয়ে যাচ্ছে। বাকি একটু মাটন কষা দিয়ে টেস্ট করি। মাটন কষার সাথে যেমন খাচ্ছি পিসটা একদম ব্যালেন্স করে যাচ্ছে, কিন্তু শুধু খেলে আলাদা কিছু মানে ড্রাই লাগতে পারে। আর একটা কথা আমাকে বলতেই হবে, এখানে মাটন কষা নাও বা মাটন চাপ নাও বা যে কোনো কিছু নেয় না, সেটা চিকেনেরও আইটেম হতে পারে, সেগুলো কিন্তু এমনভাবে প্রিপেয়ার করা থাকে যে তোমরা এই জিনিসটা এই রুটির সাথেও খেতে পারবে, মানে এই তন্দুরি রুটির সাথেও খেতে পারবে, বা লাচ্ছা পরোটার সাথেও খেতে পারবে, আবার এই বিরিয়ানির সাথেও খেতে পারবে। আর আলুটা সাইজ দেখো, মানে সেই লেভেলের একটা আলু দিয়েছে, আর অল্প একটু আলু দিয়ে জাস্ট টেস্ট করে দেখি কেমন লাগে আলু প্লাস বিরিয়ানি। দারুণ হচ্ছে মাটনের পালা, এই হচ্ছে একটা সুন্দর পিস দিয়েছে, আগে থেকে বলে দিয়েছে এটা নাকি আরেকজন খাবে। মাটন বুকিং হয়ে গেছে আগে থেকে, আর মাটনটা দেখো এইরকম আছে, মাটনটা একটু ড্রাই, মানে বিরিয়ানি মাটনটা আমার একটু ড্রাই দেখেছে, বাট খেয়ে দেখি কেমন। প্রচণ্ড ফ্লেভারফুল, যেহেতু একটু আগে বিরিয়ানিটাও ড্রাই, মাটনটাও হালকা ড্রাই, বাট প্রচণ্ড ফ্লেভারফুল। মুখে দিলে সেরকমভাবে শক্ত তোমাদের লাগবে না, বাট এইরকম দিয়ে দেখলে অনেকটা মানে একটু ড্রাই তোমাদের লাগতে পারে, যেটা আমারও মনে হচ্ছে, বাট যখন আমি জিনিসটা আর কি কামড়ে খাচ্ছি তখন কিন্তু সেরকম ব্যাপারটা লাগছে না। আর টেস্ট করেও দেখি, দাঁত দিয়ে ছিটতে গেলে হালকার মধ্যে বেরিয়ে যাচ্ছে, কিন্তু হাত দিয়ে ছিটতে গেলে একটু আটকে যাচ্ছে, খুবই একটা সাইডই বানালাম। ওভারঅল এই হচ্ছে মন্টি রেস্টুরেন্টের তিনটে আইটেম তোমাদের দেখালাম, বাকি তো প্রচুর প্রচুর খাবার পাওয়া যায়, এত কিছু কিন্তু দেখানো পসিবল না। বাট আমি বলবো যে এখানে তোমরা আসলে মাটনের আইটেম বা চিকেনের আইটেম যেটাই নেয় না কেন, সেটা কষা হোক, কোরমা হোক, রেজালা হোক বা চাপ হোক, সব রকমই পাওয়া যায়, সেটা মাটন চিকেন দুটোরই, তার সাথে তন্দুরি রুটিটা মাস্ক নিও, জাস্ট মানে সেই লেভেলের একটা এক্সপিরিয়েন্স হবে। তুমি যদি গরম গরম তন্দুরি রুটিটা পাও না, দারুণ লাগবে খেতে। আর বিরিয়ানিটা তোমরা চাইলে নিতে পারো যারা বিরিয়ানি লাভার আছো, বাট বিরিয়ানিটা ওকে, কিন্তু তন্দুরি রুটির সাথে মাটন কষাটা সেরা খেতে। এখানে দেখতে পাচ্ছি কাকু কিন্তু মানে সবসময় একদম তন্দুরি রুটি বানাচ্ছে, তাও আমাকে একটা ঠান্ডা তন্দুরি রুটি দিয়েছে কেন আমি জানি না, একটু গরম গরম দিলে তোমাদের ভালো দেখাতে পারতাম। দেখি যদি এটা কমপ্লিট হয়ে গিয়ে পেটে জায়গা থাকে তাহলে আরেকটা গরম গরম তন্দুরি রুটি নেবো। ওভারঅল আমাদের খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি কমপ্লিটের পথে, কেমন লাগলো বলো? ভালো, নানটা আর মাটন কষা, মানে অবভিয়াসলি গাইজ মানে এটা সেই লেভেলের খেতে, এটার সাথে তোমরা চাই খাবে না কেন, সেরা লাগবে জাস্ট। আর মাটন আর একটা পিস আছে, একদম মানে সেই লেভেলের লোভ লাগছে জাস্ট, মানে দেখে তোমরা বুঝতে পারছো। ওহো, কমেন্ট করে জানো কতটা লোভ লাগছে তোমাদের। তোমরা একদিন মিট আপ মিট আপ করো, একদিন মিট আপ করবো, আর আমরা ফুড ব্লগার, আমরা তো শুধু মুখে পাঠাবো না কাউকে, আর আমরা ফুড ব্লগার মানেই হচ্ছে মটন, তো খাসির মাংস ইম্পর্টেন্ট যে কোনো কিছু, তাই তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই হচ্ছে বিল দেখতে পাচ্ছ, হাতে লেখা বিল, বাট এখানে কিন্তু জিএসটি অ্যাড করা আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। যখন পুজোর সময় খেয়েছিলাম তখন কিন্তু জিএসটি ব্যাপারটা ছিল না, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমাদের 260 টাকা একটা মাটন বিরিয়ানি ছিল। অনেকের মনে হতে পারে একটু দামটা বেশি, মানে হ্যাঁ দাদা বৌদির কাছাকাছি দাম বলতে পারো, মানে আর্সেলান দাদা বৌদির ব্র্যান্ডেড যে রেস্টুরেন্টগুলো আছে সেরকম টাইপেরই, বাট বিরিয়ানিটা একটু অ্যাভারেজ, বাট আমি খারাপ বলছি না কিন্তু। আর মাটন কষা 200 টাকা একদম ওয়ার্থ ইট, মানে সেরা খেতে যাস, এক প্লেট নিলে দুজনের আরামসে হয়ে যাবে। তন্দুরি রুটি এখানে 20 টাকা, আমি বলবো বিরিয়ানি যদি কেউ স্কিপও করো, মাটন কষা বা মাটন কোরমা বা চাপ যাই হোক, বা সেটা চিকেনের হোক, যারা মাটন খাও না সেটা একটা নিয়ে নেবে, সাথে দুটো তন্দুরি রুটি নিয়ে নেবে, আরামসে খেয়ে নেবে। 480 টাকা ট্যাক্স নিয়ে হচ্ছে
504 টাকা। আর একদম ব্র্যান্ড নিউ একটা জায়গা তোমাদের খোঁজ দিলাম। আমি জানি না তোমরা কতজন এই রেস্টুরেন্টটা সম্পর্কে জানো, মানে টলিগঞ্জে যদি কেউ জানো বা কেউ খেয়েছো আমায় কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমাদের অনেক সাজেশন ছিল একটা টাইমে, মানে পুজোর আগে আগেই, তো আমার আশা হয়নি আসবো আসবো করে, কিন্তু পুজোতে আমি যখন খেলাম না জাস্ট মানে ফ্যান হয়ে গেছিলাম সিরিয়াসলি, স্পেশালি এদের মাটনের আইটেমগুলো। বাকি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, কারণ আমার একটুখানি কাজ আছে আবার এরপরে, তো সেই কাজগুলো আজকে আবার কমপ্লিট করতে হবে। আর তোমরা আই হোপ জানো না যে আমি ব্লগটা এখন শ্যুট করছি, এডিট করবো দেন আপলোড করবো, কারণ আমার কালকে রাতে কিছু শ্যুট করা হয়নি, যেহেতু হসপিটালে গেছিলাম তো ওই নিয়ে আর শ্যুট হয়নি, তো এখনই শ্যুট করে এই আপলোড হবে রাস্তার মধ্যে। আর আমাকে আবার জিও 5G দিয়েছে ফ্রিতে, আমাকে আগে দিয়েছিল কিন্তু তোমার ভুলভাল কাজ করে মানে স্টোরিতে, তোমরা যারা দেখেছো প্রায় আমার এরিয়াতে 5G নেটওয়ার্ক বসানো আছে, 800 MBPS অবধি মানে স্পিড চলে যাচ্ছে ডাউনলোড স্পিড, সেই যাকে বলে। আগের দিন আমি যাদের জিও সিম আছে বলে দিলাম, যাদের জিও সিম আছে 5G মোবাইল আছে একবার জিওর মাই জিওটাকে আপডেট করে নেবে, তোমরাও পেতে পারো ফ্রি, মানে কংগ্রাচুলেশন লেখা থাকবে ফ্রি 5G। বাকি চলো আজকের মতো ব্লগটা এখানে, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছোটোর মধ্যে। আই হোপ তোমাদের ভালো লেগেছে, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।